তাহলে কিছু করার নেই, আমার কেজি দিতে হবে। সন্দীপ, তোর কাছে চিঠি কপি দিতে বলেছিলাম, দেখে নিজের কারো লাগলে দিস একটা কপি এখানে। আমি বলছি এটা কী বলবো, এটা লজ্জার কোনো, দুঃখের কোনো ভাষা নেই, লজ্জার কোনো ভাষা নেই, অমানবিকতা চলছে। আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যারা পাস করেছেন এমপ্যানেল, তারা চাকরি পাচ্ছেন না, নিয়োগ তাদের হচ্ছে না। 12 দিন হয়ে গেল আমাদের পরিবারের সন্তানের মতন এরা কলকাতার রাজপথে অনশন করছেন, শুয়ে আছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নারী দিবসের জন্য সম্মতি পাশে এসেছিলেন, তিনি মহিলা, তার এইটুকু বোধ হয়নি যে অনশনরত এই মেয়েদের সঙ্গে গিয়ে দেখা দিয়ে আসে কি অপরাধ এদের। এরা পরীক্ষা দিয়েছে, যোগ্যতা সম্পন্ন, পরীক্ষায় পাশ করেছে। সরকারের গেজেটে বলা হয়েছিল যেদিন পরীক্ষার রেজাল্ট বেরোবে তার 15 দিন আগে যা ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সি অনুযায়ী নিয়োগ করা হবে। সেই ভ্যাকান্সির তালিকা আপডেটেড সরকার এখনও প্রকাশ করেনি। এরা যে পরীক্ষা দিয়ে পাশ করে প্যানেলে এসেছে কিন্তু এদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। মানে আমি 221 পেলাম না 222 পেলাম, আমার 111 নম্বরে নাম আছে না 76 নম্বরে নাম আছে, আমরা কেউ জানি না, এটা কেউ জানে না। পরীক্ষার ফল মানে কি? মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে, 10 লক্ষ ছেলে মেয়ে কে কত নম্বর পেয়েছে সবাই সবারটাই জানতে পারবে, কে আগে কে পরে, এটাই বরাবরের নিয়ম ছিল। আমাদের এই পশ্চিমবাংলায় 2011 আগে পরীক্ষার যখন ফল বেরিয়েছে প্রত্যেকে তার কার কত প্রাপ্য নাম্বার সেই অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে। আর আজকের দিনে বিশেষ করে ওয়েবসাইটে এই তালিকা প্রকাশের কোনো বিকল্প নেই, এই তালিকা প্রকাশ করা হয়নি, আপডেটেড ভ্যাকান্সিটা স্পষ্ট করা হয়নি, এবং এদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সব হয়ে গেছে। সব হয়ে যাওয়ার পর গত 1-1.5 বছর ধরে এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা আপার প্রাইমারিতে একই জিনিস দেখেছি, পরীক্ষা দিয়ে তার রেজাল্ট বার করতে 2 বছর, রেজাল্ট বার করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনে আরও 1 বছর, কতদিন সময় লাগে? রেজাল্ট বার হবে না সময় মতন, তালিকা থাকবে না ঠিক মতো। তার মানে যত ইচ্ছা দুর্নীতি, ঘুষ, টাকা দিয়ে অস্বচ্ছতা তার বন্দোবস্ত, এটাই রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। এই মুহূর্তে পশ্চিমবাংলায় শিক্ষক পদে আমার বিবেচনায় ভ্যাকেন্সি সংখ্যা RTI অনুযায়ী খোঁজ করলে পাওয়া যাবে, রাইট টু এডুকেশন, লক্ষাধিক লক্ষাধিক, অথচ সেই পোস্ট ফিল আপ করা হচ্ছে না। তার বিনিময়ে কী হচ্ছে? তার বিনিময়ে সরকার বাহাদুর তিনি বলছেন সিভিক পুলিশ যেমন একটা করে ব্যাগ লাগিয়ে দিয়েছে তোলাবাজি করে খাও, তেমন নাকি সিভিক মাস্টার করবে। কেন এদের নিয়োগ করা হচ্ছে না? এদের নিয়োগ করা হচ্ছে না যাতে স্কুলগুলো ফাঁকা থাকে, আর ফাঁকা থাকার সুযোগে পছন্দ মতো কিছু সিভিক মাস্টারই নিয়োগ করবে। আর সিভিক মাস্টার নিয়োগ করা মানে সরকারের শিক্ষার কার্যক্রম 12টা বাজিয়ে দিয়ে এন্টায়ার শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা, এর চাইতে ঘোরতর অপরাধ কিছু হতে পারে না। আমাদের যুব বন্ধুরা এখানে রোজ যাতায়াত করছেন, ওদের পাশে থাকছেন, মোহাম্মদ সেলিম এসেছিলেন, আমি আগেও এসেছিলাম, আমি শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম এই ব্যাপারে কথা বলতে, এখনও পর্যন্ত সমস্যা মিটল না কেন? আমি আজ খানিকটা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি, এবং যখন শুনছি আপনারা ভেরিফাই করবেন যে সন্তান সম্ভবা মা সে পর্যন্ত এখানে বিপদে পড়েছে, আপনারা খোঁজ নেবেন, নিশ্চয়ই আপনাদের খোঁজ নিয়ে দেখবার কথা, দেখা উচিত, এটা ইনহিউম্যানিটি, ইনহিউম্যানিটি।
এইখানে ন্যায্য দাবিতে তাদের কথা বলতে এসে মা যদি কার্যত সন্তানহারা হতে হয় বাস্তবে, তার চাইতে অসম্মানজনক, অবমাননাকর, অমানবিক আর কোনো কিছু হতে পারে না। নবান্নে মুখ্যমন্ত্রী, আমি বলবো আপনি মহিলা, খোঁজ নিন, খোঁজ নিন, উত্তর দিন, কেন এই রকমের ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, সেই চিঠি কপি আমি আপনাদের কাছেও দিয়ে দিতে পারি। তাতে আমি উল্লেখ করেছি পাবলিক সার্ভিস কমিশন দু নম্বর, স্কুল সার্ভিস স্টেট একই জিনিস চলছে। তাতে আমি উল্লেখ করেছি প্রাথমিকের টিচাররা তাদের যে স্কেল পিআরটি স্কেল তার জন্য আন্দোলন করছেন, এসএসকে এমএসকে বাহাদুরের মতন লড়াই করেছেন মাস্টারমশাই দিদিমণিরা, প্যারা টিচার, শিক্ষা বন্ধু সবাই, কম্পিউটারের ওই যে যারা পড়াশুনো করান, ভোকেশনাল টিচার, গেস্ট লেকচারার, কী হচ্ছে নাকি এটা? সমকাজের সম বেতন সাপেক্ষে অন্তত ন্যূনতম মজুরি চালু করা জরুরি, এক।